বামফ্রন্টের ডাকে একাধিক দাবিতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো কোচবিহার জেলা শাসক করণে। বৃহস্পতিবার বামফ্রন্টের 16টি দল মিলিতভাবে একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো কোচবিহার জেলা শাসকের করণে। তাদের দাবি অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে নিজ নিজ জেলায় ফিরিয়ে আনা, সুষ্ঠু রেশনিং ব্যবস্থা, করোনা পজিটিভ রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানসহ একাধিক দাবিতে সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারে পালিত হলো এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি করা হয়েছে। আমরা দেখেছি জেলায় বিভিন্ন দুর্নীতি চলছে, সে রেশনিং ব্যবস্থা হোক বা যে করোনার টেস্ট রয়েছে সেই টেস্টের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি। কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের এই করোনা মোকাবিলার একটাই পথ, যেটা হচ্ছে টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট। আমরা কিন্তু সর্বত্রই একই এই খবর দেখি যে যত পরিমাণে আমরা এই টেস্ট করতে পারবো তত কিন্তু আমাদের যাই করোনা আক্রান্ত যদি মানুষ হয়ে থাকে তা কিন্তু আমাদের সঠিক একটা পরিসংখ্যান আমরা পাবো। কারণ আমার সামনে যে মানুষটি রয়েছে সে আদৌ করোনা পজিটিভ কিনা, সে করোনা আক্রান্ত কিনা তা কিন্তু আমরা হয়তো এমনি কখনোই বুঝতে পারবো না, যা কিনা একমাত্র আমাদের বলে দেবে টেস্টের মাধ্যমে। এবং আমরা দেখেছি রেশনিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেই রেশনিংয়ের ব্যবস্থা কিন্তু দুর্নীতি রয়েছে, সেই রেশনিংয়ের যে চাল রয়েছে তা পাচারের অভিযোগ রয়েছে। এবং যারা পজিটিভ রোগী রয়েছে তাদের কিন্তু সঠিক চিকিৎসা প্রদান করা হচ্ছে না বলেও বিভিন্ন দাবি উঠেছে। এবং এই সমস্ত দাবিতে কিন্তু আজ এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বামফ্রন্ট। এবং সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা দেখছি সেই ছবি আমাদের ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই কর্মসূচি চলছে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে যে আন্দোলন কর্মসূচি আজ করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি। সেখানে প্ল্যাকার্ডে রয়েছে ভাষণ নয় রেশন চাই, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যারা আম জনতা রয়েছেন তারা বিনে পয়সায় এই রেশন পাবে। কিন্তু সেই রেশনিং ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি চরম দুর্নীতির অভিযোগ, এবং সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু এই আজকের এই আন্দোলন কর্মসূচি। এবং আমরা শুনে নেব এই প্রসঙ্গে অনন্ত রায় কি বলছেন। আজকে আমাদের রাজ্যে 16টি বামপন্থী দল, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের প্রধানমন্ত্রী এই যে শুধু ভাষণ তার সঙ্গে কাজের কোনো মিল নেই, বিশেষ করে প্রচেষ্টা প্রকল্প চালু করার পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এর প্রতিবাদ জানাচ্ছি। রেশনে দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদে, এবং প্রত্যেকে গরিব মানুষ তারা যেন রেশন পায় তার ব্যবস্থা করতে হবে। এবং কেন্দ্র সরকার যেটা ঘোষণা করেছেন যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে, আমাদের রাজ্যেও যেন পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে আনা হয়, এইসব দাবি। তারপরে সঠিক টেস্টিংয়ের ব্যবস্থা, এবং যেটা মুখ্যমন্ত্রী বলেছেন তুগলুকি কায়দা, যে করোনায় যাদের শরীরে পজিটিভ তথ্য মিলবে তাদের বাড়িতে রেখেই, কোয়ারেন্টাইনে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটা অবৈজ্ঞানিক। তিনি আগে বলেছিলেন যে 59টা এই ধরনের হসপিটাল করা আছে, কারো কোনো চিকিৎসার অভাব হবে না। তাহলে কথার সাথে তাদের তার যে আজকে সঙ্গতি নেই, এটারও তীব্র আমরা আপত্তি করছি যে কোনো রোগীর পজিটিভ ধরা পড়লে তাকে সরকারি উদ্যোগেই, রাজ্য সরকারের দায়িত্বেই তাকে হসপিটালে রেখে চিকিৎসা করতে হবে। এই ধরনের আমরা মোট 9টি আমাদের দাবি নিয়ে গোটা রাজ্যে 16টি বামপন্থী দল আজকের এই আন্দোলনের কর্মসূচি। আমরা আমাদের জেলা বামফ্রন্ট আমরা ডিএম অফিসের সামনে এই কর্মসূচি আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যাব পরবর্তী খবরে। রুরাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন। ইতিমধ্যে জেলাসহ রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাধারণ লোক আর্থিক সহায়তা প্রদান করছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। বৃহস্পতিবার কোচবিহার রুরাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
কোচবিহার সদর মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো 90,000 টাকা। আপনারা দেখছেন সেই চিত্র, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য। রুরাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে এই ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য এবং সেখানে দেওয়া হলো 90,000 টাকা। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন। ইতিমধ্যে জেলা সহ রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই সাধারণ লোক আর্থিক সহায়তা প্রদান করছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। বৃহস্পতিবার কোচবিহার রুরাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার সদর মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো 90,000 টাকা। শুনে নেব এ বিষয়ে রুরাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের লোকেরা কি জানালেন। আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসের যে ত্রাণ তহবিল রয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 90,000 টাকা জেলা থেকে আজকে ডোনেশন করা হলো এসডিও সাহেবের কাছে। 90,000 টাকা আজকে ডোনেশন করা হলো এসডিও সাহেবের হাত ধরে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। আপনার নাম? সুব্রত ব্যানার্জি, জেলা সম্পাদক, আরএমপিএ কোচবিহার।